রাজনৈতিক মারপ্যাচ, রোমাঞ্চকর অ্যাকশন আর কাশ্মীর কেন্দ্রিক গল্পের সিনেমা আর্টিকেল 370 নিষিদ্ধ করা হয়েছে আরব আমিরাতে। এর আগে জানুয়ারিতে মুক্তি পাওয়া সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও দীপিকা পাড়ুকোন ও ঋত্বিক রোশন জুটির সিনেমা ফাইটার দেখাতেও নিষেধাজ্ঞা আনে আরব আমিরাত। টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, হিন্দি সিনেমার বড় বাজার আরব আমিরাতে নিষেধাজ্ঞার তালিকায় এবার এসেছে আর্টিকেল 370 সিনেমার নাম। চিত্রনাট্যে কাশ্মীরের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হয়নি বলে জানিয়েছে আরব আমিরাত। আর ভারতীয় সিনে বিশ্লেষকরা বলছে, লোকসভা নির্বাচনের আগে আর্টিকেল 370 মুক্তি দেওয়া ক্ষমতাসীন বিজেপির এক রণকৌশল। 23 ফেব্রুয়ারি মুক্তির পর থেকে এই সিনেমাটি বক্স অফিসে ভালোই ব্যবসা করছে। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়া মণি ও অরুণ গোবিল। আর্টিকেল 370 পরিচালনা করেছেন ইয়ামির স্বামী আদিত্য ধর।